ঘুমোচ্ছে, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বেশি কিছু আনতে পারি, ঘুমোচ্ছে, শীতকাল তো ওই জন্য সব চারিদিকে ঘেরা রয়েছে। তো মেন কথা হলো যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বেশি কিছু আনতে পারিনি আমার ওয়াইফের জন্য, ছোট্ট একটু গিফট রয়েছে, দেখি খুশি হয় কিনা। বেশি কিছু নেই, যদি খুশি হয় তাহলে অতি উত্তম জিনিস। চলো দেখা যাক। এ অনু, এখানে আসো। আমাদের রানী এসে গেছেন, আমার রানী। ক্যান ইউ অ্যাকসেপ্ট দিস? ইউ উইল বি মাই ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। চলো, কি আছে তো দেখো, ছোট্ট খাট্ট জিনিস। দেখো প্লাস্টিকের আমাকে গোলাপ ফুল দিয়ে, দেখো ভাবো, চিন্তা করো, আমাকে অরিজিনাল গোলাপ ফুল দেয়নি। আচ্ছা, অরিজিনাল গোলাপ ফুল এত সকালে কোথায় পাবো? আমি নিয়ে আসবো এখন, অতি কাজ। চলো, কি আছে? দারুন কালারটা, সকাল সকাল দারুন জিনিস পেলাম, গিফট পেলাম। নেল পলিশ, লিপ লাইনার দুটো, আর এটা ওটা কাজল, পেন্সিল, লাইনার, পেন্সিল। খুলে দেখো। ও আচ্ছা আচ্ছা, এটা আমার ছিল না, থ্যাংক ইউ আনার জন্য, হেভি খুশি হয়েছি। আর এতে নর্মালি টিপ টিপ হেন তেন, এই পাতা পাতা। এটা লিপ গ্লস সাদা কালারের, কিন্তু লাগালেই পিঙ্ক হয়ে যায়। টিপের পাতা, অনেকগুলো টিপের পাতা, চারটে, বেশি কিছু আনিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকালবেলা খুব খুশি হয়েছি, সকাল এখন 9টা বাজে, অল্প কিছু দিয়েছি, মন ভরে গেল। অল্প কিছু গিফট নিয়ে খুশি থাকতে হয়, কারণ আজ থেকে স্টার্ট হলো, এবার আমার পরপর পালা চলবে। আজকে 7ই মার্চ আমার বিবাহবার্ষিকী, তারপরেই আমার বউয়ের জন্মদিন, তারপরেই আমার মেয়ের জন্মদিন, মানে এবার পরপর পালা চলতে থাকলো, ঠিক আছে। মাস দুয়েকের মধ্যে 8-9টা এরকম প্রায় অনুষ্ঠান রয়েছে, আমার বিবাহবার্ষিকী, জন্মদিন, মেয়ের জন্মদিন, আমার জন্মদিন, এই সেই ওই অনেক কিছু রয়েছে, দেখা যাক। ছোট ছোট ওই গিফটটা আমি এনে ওকে দিয়ে বলেছিলাম, এটা বিয়ে বাড়ির গিফট, গুছিয়ে রাখো, পরে করবে, একদিনও হাত দেয়নি, করে আজকে গিফট করে আমি দিয়ে দিলাম। আমি সত্যিই ভেবেছিলাম ওর দুদিন পরে কি বিয়ে বাড়ি, কিছুদিন পরে বিয়ে বাড়ি আছে, আমি জানি ওর একটা বন্ধু, আমি ভাবলাম ওটাই গিফট হয়তো। তারপর আমি ওই টুকটুক করে টাকা হাতে যখন আসে তখন টুকটুক করে একটা একটা করে জিনিস কিনে রাখি, আর জিনিস কিনে দোকানদারকেই দিয়ে রাখি, বলি যে এখন থাক, যখন 8-10টা জিনিস হয়ে যাবে তখন আমায় গিফট প্যাক করে দিয়ে দেবে, আমি এসে দিয়ে দেবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই সমস্ত তোমার হচ্ছে, আমি মনে করি, কে কি মনে করে জানি না, যে হচ্ছে শুধু রোজ আর কেক টেক খাওয়ানোর থেকে দরকারি কিছু জিনিসপত্র যেগুলো মেয়েদের সচরাচর রেগুলারই কাজে লাগে, সেগুলো গিফট হিসাবে প্যাকিং করে দিলে তারা সারা দিন মনে রাখে, কারণ রেগুলার সেটা ইউজ করে, রেগুলারই মনে করে যে এটা আমার বর দিয়েছিল ভ্যালেন্টাইন ডে, এটা আমার বর দিয়েছিল ভ্যালেন্টাইন ডে, এটা আমার হাজব্যান্ড দিয়েছিল এই আইলাইনারটা ভ্যালেন্টাইন ডেতে, সারাক্ষণ মনে করবে। আর একটা গোলাপ একটা কেক খাইয়ে দিলে ততক্ষণই মনে থাকবে, তারপরে আর মনে থাকবে না, সেই জন্য এই কাজটা করা। চলো ওকে টাটা বাই, এখন এর মতো রাখছি, পরে আবার কথা হবে, আজকের পুরো দিনটা পড়ে আছে, এখন যাবো রান্না করে, রান্না করতে সকাল সকাল। হ্যালো, তো এখন আমি রান্নাঘরে, আর রান্নাঘরে আমি মাছ ভাজছি, দেখো এখানে
মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে, আর বাঁধাকপির তরকারি করে ফেলেছে, একটা শাকের তরকারি হবে। আর ওইদিকে মা, আমার মেয়ে, বোন, ওই যে উঁকি মারছে একজন, সবাই ঘুম থেকে উঠেছে, এখনো খায়নি। আমার খাওয়া হয়ে গেছে, আমি, হাজবেন্ড আর বাবা তিনজনের খাওয়া হয়ে গেছে। সেটা দেখিয়ে দিয়েছি বলো তোমাদেরকে, ওই এই সময় ঘুম থেকে উঠেছে, ওকে কি করে বলবো। তো সকালবেলা বাঁধাকপির তরকারিটা হয়েছে, সে বাঁধাকপির তরকারিটা দিয়ে মুড়ি খেয়েছি। বাবা চেম্বারে চলে গেছে, আমার হাজবেন্ড তো তোমরা জানো ফিজিওথেরাপি, তো ওর পেশেন্ট দেখতে গেছে, ফিজিওথেরাপিস্ট ও, যেহেতু ওর পেশেন্ট দেখতে গেছে সকালবেলা। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আমার মম্মি আর মা ওখানে বসে আছে। এই যে এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মা ওকে দুধ খাইয়ে দিয়েছে, এখন আপাতত বসে আছে। আর মেয়ের একটু প্রবলেম হচ্ছে চোখটা থেকে জল পড়ছে, ডান চোখ থেকে। না 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 না, বক্সের মতো ছিল, খাপে আছে, টেবিলে ছিল, তো সাদা দেখো। শোনো শোনো, এটা ছোনা ছোনা, তোমরা দেখেছো আমার ছোনা ছোনা? আদর খাচ্ছে গো আমার ছোনা মাতি, আমার ছোনা কি তুমি দুটো কুচকে রয়েছে সোনা মানি। তুমি মর্নিং বলেছো, গুড মর্নিং বলে দাও, আবার গুড মর্নিং বলে দাও, বলে দাও তো, বলে মর্নিং, হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড, গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, ওদেরকে বলে দাও, ওদেরকে বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও। এই তো বলেছে, চুলগুলো দেখেছো, ও তো কিছুতেই চুল বাঁধতে দেয় না। হ্যালো ফ্রেন্ড বলো, গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ড, আর গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। দেখো চোখের প্রবলেম, চোখের ডব তো কিছুতেই দিতে চায় না, ধরে বেঁধে তিনজন লাগে চোখের ডব দিতে, দেখো কি অবস্থা। দাও মা, এই প্রবলেমটাও ছোটবেলায় হয়েছিল একবার, আরো ছোট যখন ছিল তখন ডব দিয়ে ভালো হয়ে গেছিল, আবার এখন হচ্ছে ডান চোখ থেকে জল পড়ছে মাঝে মাঝে। আমার মেয়ের, আর সেটাও আবার ওর পিপি তুলে দিয়েছে কপালের মধ্যে। চল বাজে দুষ্টু বাজি, চোখে দিয়ে দিয়েছে, চল দুষ্টু বাজি, দুষ্টু বাজি, চল চলো চলো, আমি একটু খেয়ে নিই, খিদে পাচ্ছে আমাকে, আমার 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 দিদি ভাই খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে যাব। নাপির উপরে চলো চলো, মার বোন খেয়ে নিক, আমার খাওয়া হয়ে গেছে, কারণ আজকে আমার হাজবেন্ডকে মুড়ি মাকে খাইয়ে দিতে হচ্ছে, তার মুড়ি মাখা ছিল সেটাকে, সেটাই আমি খেয়ে দিয়েছি। তো যাই হোক চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন হ্যালো, হ্যালো বলো, হ্যালো, আমার খাওয়া হয়ে গেছে, এখন এরা খাচ্ছে, আমি মেয়েটার জন্য তাড়াতাড়ি খেলাম, আমি মেয়েটা ওখানে ঘুমিয়েই পড়েছে দোলনায়, এই যে দেখো এখানে খাচ্ছে, মা খাচ্ছে, বোন খাচ্ছে, আর আমি এখানটা বসে খাচ্ছিলাম, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে দুপুর আড়াইটা। ভ্যালেন্টাইন ডে গিফট, মাছের একদম প্লেন ঝোল আর ভাত, মানে আজকে কিছু স্পেশাল হবে, তোম খাবার হয়েছে, এত সুন্দর খাবার হতেই পারে না, মাছের ঝোল, ঝোল একদম পছন্দ করে না, তাই জন্য ও আজকে এক্সপেক্ট করেছিল ভ্যালেন্টাইন স্পেশাল কিছু কিনে আনলে তো স্পেশাল কিছু রান্না হবে, যেমন কিনে এনেছে সেটাই রান্না হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই করতে পারে, এখানে দেখো ঘুমাচ্ছে,
তো যাই হোক চলো, এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি শোবো, মেয়েটাকে বিছানা নিয়ে যাব। এই যে এখানে দেখো পুটু ঘুমাচ্ছে, আড়াইটা আড়াইটা। তো যাই হোক চলো, এখনের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। কি গো তুমি আমার জন্য গোলাপ কিনে আনলে না? তুমি মানলে কিনা সেটা বল। গোলাপের খরচাটা তো ওইদিকে ঢুকিয়ে দিই প্রত্যেক বছরেই, টেডি ডে কি চকলেট ডে কি রোজ ডে তে দেয় না, একদম ভ্যালেন্টাইন ডে দিন দেয়, গোলাপ দেয়, গিফট দেয়, তারপরে টেডি দেয়। তো আমার মেয়ে হচ্ছে আগের বছর থেকে বলেছে একটা টেডি হয়ে গেছে, আর টেডি দেওয়া যাবে না। তো এবছর আবার গোলাপটা পর্যন্ত দেয়, টেডি অনেকগুলো হয়ে গেছে, আটটা দশটা টেডি হয়ে গেছে প্রত্যেক বছর দিয়েছে। প্লাস্টিকের গোলাপ মাথায় খোপায় খোপায় দেওয়ার গোলাপ। যাই হোক যাই হোক, চলো ও খাচ্ছে খেয়ে নিক, আর আমি একটুখানি একটুখানি বিছানায় গিয়ে রেস্ট নিই, তারপর আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলে দাও, গুড ইভিনিং। তোমাদের সাথে সেই দুপুর বেলা দেখা হয়েছিল, খেয়ে দিয়ে আমি আর মাম্মা আমি একটু শুলাম, আমি ঘুমাচ্ছি। জল খাতো উঠছে তোমার কেন? পাপা। তো তারপরে মাম্মা তখন কটা সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠলো, আমি তাড়াতাড়ি মানে শুয়েছিলাম, উঠে পড়েছি, কারণ আমার কাছে তো কতগুলো স্টুডেন্ট পড়তে আছে, সবাই জানো পড়াচ্ছিলাম। পড়িয়ে টড়িয়ে উঠে আমি একটু চাটা আমরা সবাই মিলে খেলাম, তারপরে মামার মুখ দেখো, তারপরে আমি রান্না করলাম। তো বিন কড়াই আর বেগুন দিয়ে একটু তরকারি, আলু দিইনি, কারণ বাবা আলু খেতে পছন্দ করে না। বাবা পছন্দ করে না ঠিক না, কথাটা বলা ভুল হলো, কারণ বাবার সুগার আছে, আলু একটু কম খায়, আলু খেতে চায় না একদম, তাই জন্য ও বেলার বাঁধাকপির তরকারি আছে অল্প, আর বিন কড়াই বেগুন দিয়ে শুধু তরকারি আছে করলাম। আর রুটি রুটিটা মা করছে এখন, দেখেছো দেখেছো দুজনে কি করছে, আমরা কামড়ি করছে। কি করছো মামম, কামড়াতে নেই তো, বলে দাও তো, বলো হ্যাপি হ্যাপি, বলো বলো হ্যাপি হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে না, বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বলো ভ্যালেন সমস্ত কি বলবো, স্যালুট করে দাও তাদের জন্য, এরকম করে। হ্যাঁ ও বলছে তাদের জন্য বলো স্যালুট, বলো স্যালুট, আচ্ছা ঠিক আছে, বলো অমর রহে, হচ্ছে না পাচ্ছে না, আচ্ছা বলো স্যালুট, বলো অমর রহে, অমর রহে, রুটি আর তরকারি বলে দিয়েছি, আর কিছু নেই, তো ভ্যালেন্টাইন এর গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আচ্ছা জল দিচ্ছি, আচ্ছা টাটা করে দিই তারপরে দিচ্ছি, গিফট দিয়ে দিয়েছি, এবার আর কিচ্ছু কাজ নেই, রাত্রিরে খাওয়া দাওয়া ঘুমানো,
দেখছো আমাকে কি আর মেরেছো? না তুই জল আনছো। আচ্ছা ঠিক আছে চলো আজকের মতো টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বলো টাটা। আবার দেখা হবে লাইক নেক্সট ব্লগে। আর অবশ্যই লাইক লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর যারা আমার অনুমিতা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা আও টাটা বাই। আমি তুমি বাই বাই বলে দাও। ঠিক আছে টাটা বাই বাই। মামা আমার কাজে মামাম টাটা করে দাও। টাটা টাটা টাটা।